आते এদিকে চাও এদিকে চাও অনেকের বলো এদিকে চাও এই যে ওরা ক্যামেরার সামনে আসবে না নাকি एक मिनट दादा আচ্ছা লাইট করে আচ্ছা লাইট এর মোটর কোন দুটো রেডি হই না হ্যাঁ আচ্ছা আমি এই সাইডে আছি এই সাইডে আছি এই সাইডে আছি এই সাইডে এই সাইডে আছি এই সাইডে আছি ওই সাইডে যাও ওই সাইডে ওই সাইডে যাও ওই সাইডে যাও আপনার বাড়ি কোথায় এক জায়গায় কাজ করছিলাম না ওদিকে নিয়ে এসেছিলাম হ্যাঁ ভাই মাকে মেনে করি ও সব ডুব গিয়া মার গিয়া বিচার হোক পাই মেনে পারি ঘর থা আজকে লোবার বাচ্চা নেই মেরা মা তা ভাই তা মেরা বাচ্চা আজকে নতুন বছরে নতুন উৎসবে যে মানুষ পিকনিক করে এবং বিভিন্ন অত অপচয় করে টাকা পয়সা খরচা করে তা আজকে গরিব অসহায় মানুষদের মাঝে অল ইন্ডিয়া সোশ্যাল সার্ভিসের উদ্যোগে শীত বস্ত্র বিতরণ করছে আপনি এর বিষয়ে কি বলবেন খুব ভালো জিনিস খুব ভালো কাজ হয়েছে গরিব মানুষগুলো যে যারা খেতে পায় না ঠিক মতো মানে পোশাক করতে পারে না ঠান্ডার মধ্যে কষ্ট পাচ্ছে এদেরকে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের হ্যাঁ আমি চাই এরকম যেন আপনারা করতে পারেন খুব ভালো লাগলো আমার আপনাদের এই থানা এরিয়ায় আর অন্য কেউ এরকম এসে দিয়ে যায় এরকম কোনো নজির আছে আমাদের এখানে নজির বলতে পলিটিক্যালি থেকে আসে ওরা দেয় বিভিন্ন সময় আসে এনজিও থেকে তেমন দেখা যায় না এনজিও থেকেও মাঝে মধ্যে আসে আর যেমন আমাদের ইয়ে আছে ওয়াইল্ড লাইফ যেটা আছে ওরাও আসে মাঝে মাঝে আপনাদের এই ক্যানিং এরিয়ায় মানে দুস্থতার হার কতটা দুস্থতার হার বলতে আমাদের তো একদম লোকাল মানে ইন্টারিয়র এরিয়ার জুড়ে আছে গরিব মানুষ আছে খুবই তারা তো ম্যাক্সিমাম অনেক দূরে মানে 20 কিলোমিটার 25 কিলোমিটার দূরে আছে টাউনের মধ্যেটা ঠিকই আছে
আর সাধারণ গরিব মানুষগুলো যারা রাস্তা রাস্তা ঘুরে চলে ভিকারি টাইপের যারা রয়েছে নাম দেখিনি, ওরা ওরা রাস্তা রাস্তা শুয়ে থাকে বা স্টেশন চত্বরে শুয়ে থাকে, এদের কষ্ট বেশি হয়। স্যার লকডাউনে এখানে মোটামুটি যেসব আমার গরিব মানুষের কাছে স্থানীয় কোনো সংগঠন দাঁড়িয়েছিল, হ্যাঁ, খাওয়া দাওয়ার খাওয়া দাওয়ার ব্যবস্থা করতো, আপনার নাম এবং ডেজিগনেশন? আমার নাম তরুণ দাস, সাবেসা।